হ্যালো ভিউয়ার্স আমি প্রিয়াঙ্কা চক টক ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত আজকে হতে যাচ্ছে আমাদের মক টেস্ট নাম্বার থার্টি নাইন মক টেস্ট নাম্বার থার্টি নাইন এবং এটা শুধুমাত্র গ্রামারের উপর কিন্তু মক টেস্ট তো এটা আপকামিং মাদ্রাসা সার্ভিস কমিশনের যে এসএলএসটি হতে যাচ্ছে তার জন্য কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ তো চলো দেখি ফার্স্ট কোয়েশ্চেন কি আছে হি সেইট হিস প্যারেন্টস ডাইট হোয়াইল হি ওয়ার স্টিল অ্যাট স্কুল তো অপশনগুলো কি আছে হি সেইট দ্যাট হিস পেরেন্টস হ্যাড ডাইট হোয়াইল হি ওয়ার স্টিল অ্যাট স্কুল হি সেইট দ্যাট হিস প্যারেন্টস হ্যাড ডাইট হোয়াইল হি হ্যাড বিন স্টিল অ্যাট স্কুল হি সেইট দ্যাট হিজ প্যারেন্টস ডাইট হোয়াইল হি হ্যাড বিন স্টিল অ্যাট স্কুল নাকি অল অফ দিস তো এখানে দেখো এই এরকম একটা কোয়েশ্চেন আমি আমার পেইট ব্যাচের মক টেস্টে দিয়েছিলাম তো সেখানে কিন্তু আমি আনসারটা ভুল করেছিলাম মানে এরকম ক্ষেত্রে যেখানে টাইম ক্লস দেওয়া আছে মানে হোয়াইল আছে এখানে টাইম ক্লস সেক্ষেত্রে মানে রিপোর্টিং স্পিচে যদি কোনো টাইম ক্লস দেওয়া থাকে সেক্ষেত্রে এই যে যেটা টাইম ক্লজের মধ্যে আছে যেটা টাইম ক্লজের মধ্যে আছে সেই পার্টটা কিন্তু কোনো রকম চেঞ্জ হয় না টেন্সের কোনো রকম চেঞ্জ হয় না ঠিক আছে কিন্তু এই যে পার্টটা আছে হিজ প্যারেন্টস ডায়েট এটা চেঞ্জ হতেও পারে বা নাও পারে মানে এখানে কি আছে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে তো এদিকেও পাস্ট আছে তার মানে কি হওয়া উচিত পাস্ট পারফেক্ট হওয়া উচিত তাই তো পাস্ট পারফেক্ট হওয়া উচিত কিন্তু ক্ষেত্রে কিন্তু যেটা টাইম ক্লজে থাকবে সেক্ষেত্রে সেটা কিন্তু কি হবে কোনো চেঞ্জ হবে না কিন্তু এই পার্টটা দ্য প্যারেন্টস ডায়েট এটা হ্যাড ডায়েট হতে পারে বা ডায়েট রাখলেও কিন্তু কারেক্ট ঠিক আছে এবার অপশান দেখে আমাদের চুজ করতে হবে তো এখানে তাহলে রাইট আনসার কোনটা হচ্ছে এখানে কিন্তু হয়ে যাচ্ছে অপশান নাম্বার এ দেখো কি আছে প্যারেন্টস হ্যাড ডাইড মানে এখানে হ্যাড দেওয়া আছে কিন্তু এই দিকে কিন্তু কোনো চেঞ্জ করা হয়নি তো এটা কিন্তু কারেক্ট আনসার আবার আমরা এরকমও পেয়ে পেয়েছিলাম যে দুটো অতীতের দুটো ঘটনা যদি চলতে থাকে যেমন আই অ্যাম রিডিং হোয়াইল মাই মাদার ইজ কুকিং এরকম যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু কোনো চেঞ্জ হবে না দুদিকে কোনো দিকেই চেঞ্জ হবে না ঠিক আছে মানে হি সেইট দ্যাট লিখে ওই আই এম কুকিং আই এম রিডিং তাহলে জাস্ট সে কী হবে হি ওয়াস রিডিং যদি থাকতো তাহলে সেটা আমাকে হি ওয়াস রিডিংই লিখতে হতো শুধু আমাদের টেন্সের কোনো পরিবর্তন মানে হবে না সেক্ষেত্রে ওই হি মানে আই যেখানে থাকতো সেখানে হি করা উচিত তো কি হি ওয়াস রিডিং হি ওয়াজ রিডিং হোয়াইল হোয়াইল হিজ মাদার হোয়াইল হিজ মাদার ওয়াজ কুকিং মানে টেন্সের কোনো কোনোরকম পরিবর্তন হবে না সে পার্সেন তো চেঞ্জ করতে হবেই সেটা তোমরা জানো ঠিক আছে এবার যাচ্ছি নাম্বার টুতে হি ইজ রিচ ইয়েট হি ইজ নট হ্যাপি হিয়ার দ্য কনজাংশন ইজ ইলেটিভ ডিসজাংটিভ অ্যাডভার্সেটিভ নাকি কপিউলেটিভ তো কি আছে এখানে হি ইজ রিচ ইয়েট হি ইজ নট হ্যাপি মানে এর দ্বারা কী বোঝাচ্ছে মানে সাধারণত আমরা কি ধরে নিই যে যারা রিচ তারা কিন্তু কি হয় হ্যাপি হয় কিন্তু এখানে কি বলছে যে সে রিচ তারপরেও কিন্তু সে হ্যাপি না মানে একটা অ্যান্টিথেডিক অ্যান্টিথেটিক্যাল আইডিয়া দুটো তাই তো অপোজিট তাহলে এটা কিন্তু রাইট আনসার কী হবে অ্যাডভার্সেটিভ অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে কারেক্ট এটাকে কি বলে অ্যাডভার্সেটিভ কনজাংশন এবার যাচ্ছি নাম্বার থ্রিতে আই নো দ্য ম্যান হু সেইট দ্যাট দিস উড হ্যাপেন হাউ মেনি সাব অর্ডিনেট ক্লজেস আর দেয়ার তো এখানে কতগুলো সাব অর্ডিনেট আছে তো আমরা দেখি কি কি আছে আই নো দ্য ম্যান আই নো দ্য ম্যান হু সেইট তার মানে হু সেইট একটা এখানে দ্য ম্যান অ্যান্টিসিডেন্ট আছে মানে এটা কিন্তু একটা অ্যাডজেকটিভ ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজ মানে কি সাবঅর্ডিনেট ক্লজ তারপর কি আছে সেইট দ্যাট দ্যাট দিস উড হ্যাপেন তার মানে এখানে আরেকটা নাউন ক্লজ আছে নাউন ক্লজ মানে সাবঅর্ডিনেট ক্লজ তার মানে আমরা কিন্তু দুটো পাচ্ছি আমরা কিন্তু এখানে দুটো সাবঅর্ডিনেট ক্লজ পাচ্ছি তাহলে রাইট আনসার কিন্তু অপশান নাম্বার বি হবে এবার যাচ্ছি নাম্বার ফোরে এভরিওয়ান হু নোজ ইউ অ্যাক নলেজেস ওইন হি কনসিডার্স দ্য কেস কামলি দ্যাট ইউ হ্যাভ বিন রং তাহলে এখানে প্রিন্সিপাল ক্লস কোনটা এভরি ওয়ান হু নোস ইউ এভরি ওয়ান হি কনসিডার্স দ্য কেস নাকি ইউ হ্যাভ বিন রংড তাহলে এখানে দেখো এভরি ওয়ান হু নোস এটা অ্যাডজেকটিভ ক্লস ঠিক আছে তার মানে কি হু নোস ইউ এটা অ্যাডজেকটিভ ক্লস তার মানে সাবঅর্ডিনেট এটা প্রিন্সিপাল হচ্ছে না হোয়েন হি কনসিডার্স দ্য কেস কামলি মানে হোয়েন দেওয়া আছে তার মানে এটা অ্যাডভার্বিয়াল ক্লস তার মানে এটাও প্রিন্সিপাল ক্লস হচ্ছে না দ্যাট ইউ হ্যাভ বিন রংড তাহলে এটা আবার কী আছে দ্যাট দিয়ে আছে মানে এটা এখানে নাউন ক্লজ হিসাবে কাজ করছে তার মানে কি এটাও একটা সাবঅর্ডিনেট ক্লজ তাহলে বাকি কি পড়ে থাকলো এভরি ওয়ান এট এভরি ওয়ান অ্যাকনোলেজিসটা কিন্তু হচ্ছে এখানে প্রিন্সিপাল ক্লজ তাহলে রাইট আনসার কী হবে অপশন নাম্বার বি এভরি ওয়ান এবার যাচ্ছি নাম্বার ফাইভে সংস্কৃত অ্যাজ ওয়েল অ্যাজ অ্যারাবিক ড্যাশ টট দেয়ার উবাস ওয়ার বোথ এ অ্যান্ড বি নাকি নান অফ দিস তো আমরা কি জানি অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে কি হয় আমরা পরে কি আছে সেটা দেখব না ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী কিন্তু আমাদের বসে তো কি সংস্কৃত একটাই আছে সিঙ্গুলার সাবজেক্ট আছে তার মানে ভারতবর্ষ সিঙ্গুলার হবে তাহলে রাইট আনসার কী হবে অপশান নাম্বার এ উবাস সংস্কৃত অ্যাজ ওয়েল অ্যাজ অ্যারাবিক ওয়াস টট দেয়ার এবার যাচ্ছি নাম্বার সিক্সে কি আছে হি হ্যাজ গিভেন গ্রেট ট্রাভেল টু মাই ফাদার অ্যান্ড ড্যাশ এবার আমরা এখানে কি বসাবো এখানে দেখো এই অপশানগুলো আমরা পড়ি আই মি হিস হার্স মানে প্রোনাউন দেওয়া আছে সাবজেক্টিভ প্রোনাউন দেওয়া আছে অবজেক্টিভ প্রোনাউন দেওয়া আছে এবং পজিটিভ প্রোনাউন দেওয়া আছে তাহলে আমরা কোন ফর্মটা এখানে বসাবো আমরা কি করে বুঝবো এখানে কি হবে মাই ফাদার দেখে কিন্তু বোঝা যাচ্ছে না এটা অবজেক্ট আছে না সাবজেক্ট আছে না পজিটিভে আছে তো এখানে দেখো টু মাই ফাদার টু আছে প্রেপোজিশান তো প্রেপোজিশনের পরে কি হয় সবসময় অবজেক্ট বসে তার মানে এটা মাই ফাদারটা অবজেক্ট আছে এবার কনজাংশান দ্বারা যুক্ত তাহলে কি মাই ফাদার যদি অবজেক্ট হয় তাহলে আমাকে এখানেও অবজেক্ট আনতে হবে তাহলে অবজেক্ট কি এখানে একমাত্র মিটাই আছে অবজেক্টিভ ফর্মে তাহলে রাইট আনসার কিন্তু এখানে বি এবার যাচ্ছি নাম্বার সেভেনে এনিবডি ক্যান ডু ইট ইফ হি ট্রাইস ইউ ট্রাই দে ট্রাই ওয়ান ট্রাইস তাহলে অ্যানিবডি আছে অ্যানিবডির সাথে দেখো ইউ তো হবে না দে হবে না অ্যানিবডির সাথে সবসময় সিঙ্গুলার ভার্ভ হয় এবং সিঙ্গুলার সিঙ্গুলার ভার্ব হয় তাহলে ভার্ভ যদি সিঙ্গুলার হয় এর প্রোনাউনটা কি নেবে এটাও কিন্তু আমাদের সিঙ্গুলার প্রোনাউনই নেবে আর ওয়ান তো হবেই না ওয়ান যদি ওয়ান থাকতো তার সাথেই ওয়ান হতো এখানে ওয়ান দেওয়া নেই কী আছে এখানে দেওয়া আছে অ্যানিবডি তাহলে কি হবে যেহেতু অ্যানিবডি দ্বারা আমরা বুঝতে পারছি না এটা ফিমেল না মেল এই জন্য কিন্তু এখানে হিটাই প্রেফার করা হবে তো অপশান নাম্বার এ কিন্তু হয়ে যাচ্ছে কারেক্ট আনসার হিট রাইস এবার যাচ্ছি নাম্বার এইটে আই প্রোপোজ দ্যাট ইউ বি প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং ইট ইজ অ্যান এক্সাম্পল অফ ইন্ডিকেটিভ মুড ইম্প্যারাটিভ মুড সাবজাংটিভ মুড নাকি ইন্টারোগেটিভ মুড তো দেখো এখানে কিন্তু প্রোপোজ করেছে এটা কিন্তু এখনও ফুলফিল হয়নি আই প্রোপোজ দ্যাট ইউ বি প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং তাহলে এটা কী হবে অবশ্যই কিন্তু সাবজাংটিভ মুডে হবে অপশান নাম্বার সি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার এবার যাচ্ছে নাম্বার নাইনে অব দ্য অব দ্য থ্রি টি কফি অ্যান্ড কোক ড্যাশ ইজ মাই ফেভারিট দ্য ল্যাটার দ্য ল্যাটার দ্য লাস্ট নাকি অল অফ দিস তাহলে দেখো এই দ্য ল্যাটার কিন্তু কি বোঝায় কোনো কিছুর মানে ক্রম বোঝায় পরপর কোনো সিরিজে কোনো কিছু থাকলে পরপর কোনো সিরিজ যদি থাকে ধরো এখানে এখানে বি একজন আছে এখানে সি একজন আছে তাহলে কি পরপর আছে সিরিজের মধ্যে আছে তাহলে এ এইজন কিন্তু ফরমার আর এই পরেরজন কিন্তু কি ল্যাটার আর এই ল্যাটার কি এই ল্যাটার হচ্ছে সময় বোঝায় যেখানে টাইম বোঝায় পরবর্তী সময় তো সেটা কিন্তু ল্যাটার এখানে তো সময় বোঝাবে না আর এই এটার মধ্যে দেখলাম ল্যাটারের মধ্যে দেখলাম দুটো থাকলে এই ক্ষেত্রে একটা ফরমার হয় আর পরেরটা ল্যাটার হয় তাহলে কি পরে থাকলো শুধু লাস্ট রাইট আনসার কিন্তু এখানে লাস্ট হবে মানে যেহেতু এখানে দুইয়ের বেশি আছে তাই কিন্তু এখানে লাস্ট হলো রাইট আনসার ঠিক আছে এবার যাচ্ছি নাম্বার টেনে হি উড সাকসিড ইফ হি ট্রাইড উড ট্রাই উড হ্যাভ ট্রাইড নাকি ট্রাইস এটা কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স থেকে নেওয়া হয়েছে তো এখানে উড সাকসিড আছে তার মানে কিন্তু এখানে শুধুমাত্র ইফ হি ট্রাইড হবে ইফ হি ট্রাইড রাইট অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার এ এখানে যদি হ্যাড থাকতো তাহলে উড হ্যাভ ট্রাইড হতো এবার যাচ্ছে নাম্বার ইলেভেনে এভরি ওয়ান নোজ দ্যাট দ্য লেপার্ট ইজ ফাস্টার অফ অল অ্যানিমালস তো এখানে কোন পার্টে ভুল আছে নাকি কোনো ভুল নেই তো এখানে কোথায় ভুল আছে এখানে কিন্তু ভুল আছে এই সি পার্টে কি ভুল আছে লেপার্ট ইজ ফাস্টার তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কম্প্যারাটিভ ডিগ্রি আছে তো আমাদের এই জায়গাটা কী কারেকশান করতে হবে এখানে কারেকশন করতে হবে ফাস্টার আমাদের হয় লিখতে হবে দেন দেন অল আদার দেন অল আদার অ্যানিমালস দেন অল আদার অ্যানিমালস হয় আমাদের এটা লিখলে কারেক্ট হবে দেন অল আদার অ্যানিমালস বা আমাদের লেখা উচিত এখানে দেন বা দেন এনি আদার এনি আদার এনি আদার অ্যানিমাল ঠিক আছে কিন্তু এখানে কি আছে অফ অল অ্যানিমালস আছে তো এটা কিন্তু হবে না এই জন্য কিন্তু এখানে কি সি পার্টে ভুল আছে তো অপশান নাম্বার সি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার এবার যাচ্ছি নাম্বার টুয়েলভে কি আছে অশোকা অল দো টলারেন্ট ড্যাশ কম্পিটিং ক্রিটস ওয়াজ পার্সোনালি অ্যান্ড আর্ডেন্ট বুদ্ধিস্ট ইন ফর অফ নাকি অ্যাট তো এখানে কি আছে টলারেন্ট টলারেন্টের পর প্রেপোজিশন কি হবে রাইট আনসার কিন্তু এখানে হবে অফ টলারেন্ট অফ তো অপশান নাম্বার সি কিন্তু হয়ে যাচ্ছে কারেক্ট আনসার এবার যাচ্ছে নাম্বার থার্টিনে কি আছে হান্টিং ডিয়ার ইজ নট অ্যালাউড ইন দিস কান্ট্রি হা হিয়ার হান্টিং ইজ জেরান্ট প্রেজেন্ট পার্টিস পারফেক্ট নাকি ডিরেক্ট ইনফিনিটিভ এখানে দেখো কি আছে হান্টিং ডিয়ার তো এটা দেখো একটা সাবজেক্টের জায়গায় বসে আছে তো সাবজেক্ট কে হতে পারে নাউন বা প্রোনাউন নাউন তার মানে কি এটা নাউন আছে নাউন আবার হান্টিংটা কি আছে হান্টিংটা কিন্তু একটা ভার্বেরও কাজ করছে তাহলে নাউন প্লাস ভার্ব মানে কি জেরান্ট তাহলে এটা রাইট আনসার কী হবে এটা কিন্তু হবে অপশান নাম্বার এ কারেক্ট নাউন প্লাস ভার্বের কাজ করছে এখানে এবার যাচ্ছে ফরটিনে প্লেইং ক্রিকেট হি গেইন ঠেলথে আর প্লেইং ইজ জেরান্ড ভার্বাল নাউন পার্টিসিপেল না ফাইনাইট ভার্ব তো এখানে প্লেইং ক্রিকেট ক্রিকেটটা প্লেইংটা কী কাজ করছে প্লেইংটা কিন্তু এখানে ভার্ভ প্লাস অ্যাডজেক্টিভের কাজ করছে অ্যাডজেক্টিভের কাজ করছে তাহলে ভার প্লাস অ্যাডজেক্টিভ কী আছে পার্টিসিপেল তাহলে অপশান নাম্বার সি কিন্তু হয়ে যাচ্ছে কারেক্ট আনসার এটা কিন্তু সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে কাজ করেনি দেখো এখানে কিন্তু সাবজেক্ট হচ্ছে হি ভার্ব গেইন্ট আর অবজেক্ট কিন্তু হচ্ছে হেলথ তো এখানে কিন্তু এটা সাবজেক্ট হিসাবে কাজ করেনি এটা তাহলে কি এটা কিন্তু ভার্ব আর অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে তাই এটা কিন্তু পার্টিসিপাল ঠিক আছে এবার যাচ্ছে লাস্ট নাম্বারে হি ওয়াজ অল অ্যালন হোয়েন আই স হিম হি আর অল ইজ এবার দেখো আমরা দেখি এটা কি অ্যাডভার্ভ নাকি অ্যাডজেক্টিভ নাকি প্রোনাউন নাকি নাউন তো এখানে অলটা কাকে মডিফাই করছে অল অ্যালোন অ্যালোনটাকে মডিফাই করছে তো অ্যালোনটা কি অ্যাডজেক্টিভ তাই তো অ্যাডজেক্টিভ তাহলে তাকে মডিফাই করছে তার মানে এটাকে অ্যাডভার্ব তো অপশন নাম্বার এই হয়ে যাচ্ছে এখানে কারেক্ট আনসার তো এই ছিল পনেরোটা কোয়েশ্চেন তোমাদের কেমন লাগলো এবং তোমাদের স্কোর কত এলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর তোমরা সবাই তোমাদের অ্যাডমিট কার্ড দেখে নেবে এবং রিজেকশন লিস্ট কিন্তু বেরিয়েছে সেটাও একবার চেক করে নেবে আশা করব কারো এই রিজেকশন লিস্টে নাম আসবে না যদিও প্রচুর মোটামুটি তেরো হাজারের মতো কিন্তু রিজেকশান লিস্টে নাম এসেছে যারা খুব ভুলভালভাবে ফর্ম ফিল করেছে যারা ঠিকঠাক করেছে তাদের টেনশনের কিন্তু কোনো কারণ নেই থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা বাই